নাটক দেখে মালয়েশিয়ান ভাষা শিখুন দর্শক আপনি যদি করে ভিডিওটি দেখেন তাহলে মালয়েশিয়ান যে কোনো মুভি দেখলে আপনাদের বুঝতে একটুও কষ্ট হবে না আমি সেভাবে বিশ্লেষণ করে দিব ভিডিওর ভিতরে যে যে কয়জনকে আপনারা দেখতে পারতেছেন তাদের ভিতরে মূলত বাবা এবং মেয়ের সম্পর্ক মেয়েটার নাম হলো মিয়া আর আবাহ মানে হলো বাবা ওরা নিজেকে এইভাবে বলতে পারে সায়া মানে আমিও বলতে পারে যদি কি সে কারোর বাবা হয় সে ক্ষেত্রে বলতে পারে যে বাবা জানে বাবা বোঝে হ্যাঁ আবার ওই মিয়া যে ওই মিয়াও বলবে যে মিয়াকে মাফ করে দেন তার মানে আমাকে মাফ করে দেন নিজের নাম ধরেই বলে মালয়েশিয়ানদের বলার সিস্টেমটা এরকম তো মালয়েশিয়ান ভাষায় ও কি বলল ওই ভদ্রলোক বলল আবা মিয়া মাসা মিয়া বুয়া তি তুসে মা মিয়া তুঙা মারা তার মানে আবা ফাহা মিয়া বাবা বুঝতে পেরেছে মিয়া মাসা মিয়া সেমুয়া যে সময়টা মিয়া ওই সব কিছু করেছিলা মিয়া তেঙা মারা মিয়া রাগের ভিতরে ছিলা তার মানে বাপ বলতেছে মেয়েকে যে আবা বুঝতে পারছে মানে আমি বুঝতে পারছি আমি বাপ আমি বুঝতে পারছি মিয়া মানে তুমি যে আমার মেয়ে মিয়া ওই মেয়েটার নাম হচ্ছে মিয়া তুমি যখন ওই সব কিছু করছিলা তখন তুমি রাগের ভিতরে ছিলা তো মাসা মিয়া বুয়া তিতুসেমুয়া যখন কি না মিয়া সব কিছু করছিলাম মিয়া তেঙা মারা এই তেঙা মানে কি তেঙা মানে মাঝামাঝি তো আমরা বলি না আমি এখন রাগের ভিতরে আসি আমার সাথে কথা বলিস না বা আমি রাগ করতেছি এরকম কথাটা বলতে ক্লিয়ার এবার নেক্সটে দেখুন কি বলে এবার কি বললো যদি বুঝতে পারেন খুব ভালো লাগবে কী দায়নি বিলা মারা মেমাং তা বলে কাওয়াল প্রাসা আন আমি ছোট ছোট করে বলে দিচ্ছি না বোঝার কোনো উপায় নাই কিতা মানে হলো আমরা ইনি মানে হলো এই কিতা ইনি এই আমরা বিলা যখন মারা মানে হলো রাগ করি বা রাগ করা মেমাং আসলেই তা বলে পারি না তা মানে হলো না বলে মানে পারা তা বলে কাওয়াল মানে হলো কন্ট্রোল করা প্রাসা আন মানে হলো অনুভূতি তার মানে কিতা ইনি বিলা মারা যখন কিনা আমরা রাগ করি মেমাং আসলেই তা বলে পারি না কাওয়াল প্রাসা আন তার মানে অনুভূতি কন্ট্রোল করতে তার মানে এই আমরা যখন রাগের মধ্যে থাকি বা রাগ করি তখন অনুভূতি কন্ট্রোল করতে পারি না শৈতুলা শৈতান আকান আম্বিল ঠিক তারপরে তিনি বলতেছেন মাসা ইতুলা সাইতান আকান আম্বিল কুসাম পাতান মঙারুহিকিতা কেমন করে বললো। মাসা ইতুলাহ মাসা মানে হলো সময় ইতু মানে হলো ওই লাহ মানে হলো কথার ভিতরে আমরা বলি না আরে ভাই এখান থেকে জান গো ভাই দেখেন দেখেন রে এই যে গো রে যে টানটা তো মাসা ইতু লা ওই সময় রে সাইতান মানে হলো শয়তান আকান আমবিল নিবে আমবিল মানে হলো নেওয়া যখন বলবে আকান আম্বিল তার মানে হয়ে যাবে নিবে মানে ভবিষ্যতের কথা ক্যেম্পাতান ক্যেম্পাতান মানে হলো সুযোগ সুযোগ মঙ্গারুহি কিতা কিতা মানে হচ্ছে আমরা এখানে ধরে নিতে হবে আমাদের আমরা অথবা আমাদের দুটা বলে বোঝানো যায় তো মাসা ইতুলা ওই সময়টাতেই শায়তান আকান বিল শয়তান নিবে কসম পাতান সুযোগ মঙ্গারুহি কিতা মানে আমাদেরকে কি বলে আমাদের কলবে দাগা দেওয়ার জন্য বা আমাদেরকে ডিস্টার্ব করার জন্য সুযোগটা নিবে যে আমরা যখন রাগ করি তখন যদি আমরা ওই অনুভূতিটাকে যদি কন্ট্রোল না করতে পারি তখনই শয়তান কিন্তু সুযোগ নেয় আমাদেরকে দাগা দেওয়ার জন্য এটাই সে বলে বলতে বলে বোঝাইতে চাচ্ছে তো কি মাসাই তুলা ওই সময়ই তো হ্যাঁ শায়তান আকান আম্বিল শয়তান নিবে কসম পাতান সুযোগ মঙ্গারোহিকিতা আমাদেরকে ধাকা দেওয়ার জন্য আর কি এটা বোঝাইতেছে আর কি তো এখন একটা ব্যাপার আমি একটু ভাঙায় দিই এই কসম পাতান আর হচ্ছে পলুয়াং কসম পাতান এবং পলুয়াং এই দুইটা শব্দের মানেই কিন্তু সুযোগ হ্যাঁ পল্লুয়াং মানেও সুযোগ কেসম পাটান মানেও সুযোগ যেটা আমি বরাবর আপনাদেরকে শিখিয়ে এসেছি যারা এই চ্যানেলে নতুন প্লিজ ইন্ডা সাবস্ক্রাইব বাটন কারণ আজকে এই চ্যানেলের মনে হচ্ছে দুশো আটাত্তর নম্বর ভিডিও তার মানে সব দত্তের ভিডিও সহকারে সব কিছু দেওয়া হয়ে গেছে আর মালয়েশিয়ান ভাষা শিখার অ্যাপসের নাম কিন্তু ইজি বাংলা টু মালাই যাই হোক আমরা নেক্সটে দেখি হ্যাঁ সেবাব ইতুলা বিলা কিতা মারা কিতা কনা বা ইস্তেফার এটাই তো বললেন তিনি তাই না সেবাবিত এরকম বোঝাতে পারেন সেবাব মানে হল কারণ ইতু মানে হলো ওই লা মানে রে গো তো ওই কারণেই রে বিলাকিতা যখন কিনা আমরা মারা রাগ করি কিতা কনা আমাদেরকে হবে কি কেনা মানে হচ্ছে কোনো একটা কিছু অনিচ্ছাকৃত ভাবে হলেও করতে হবে করতেই হবে এমন কিছু একটা বোঝাইতে আর কি কিটাকে না আমাদের করতে হবে কি বাঁয়া বাঁয়া ইস্তেক ফার অনেক অনেক ইস্তেক ফার করতে হবে হ্যাঁ এটাই বোঝাতে হবে তুলা বিলা মারা সেই কারণেই তো সেই কারণেই রে বিলা মারা যখন আমরা রাগ করি বা আমরা যখন রাগ করব কি না বাঁয়া বাঁয়া স্তেক ফার তখন আমাদের অনেক অনেক বেশি বেশি করে ইস্তেক ফার করতে হবে এটাই বোঝাইতে চাচ্ছে নেক্সট দেখুন Abah tahu Mia tak ada niat pun nak cakap macam tu pada Abah. <laughs> <laughs> Tini cerita kepada Abah boleh ইঙ্গাত আল্লাহ তার মানে আল্লাহকে স্মরণ করতে হবে এই ইঙ্গাত শব্দের মানে হচ্ছে মনে করা অথবা স্মরণ করা সেই ক্ষেত্রে কন্যা ইঙ্গাত আল্লাহ আল্লাহকে স্মরণ করতে হবে এখন আমি আবার আপনাদেরকে বলে দিই যদিও মালয়েশিয়ান ভাষায় জে এ ডি আই এই জাডি শব্দের মানে হওয়া তবে এই সব বাক্যের ক্ষেত্রে এই জাডি হবে না জাডি ইঙ্গাত আল্লাহ আল্লাহকে স্মরণ করতে হবে এমন কিছু হবে না কনা ইংত আল্লাহ এভাবে বলতে হবে যেমন সায়া কন্যা আমাকে যাইতে হবে সায়া আমাকে ঘুমাইতে হবে হ্যাঁ সায়া আমাকে কাজ করতে হবে মানে আপনার ইচ্ছা না থাকলেও আপনার ওইটা করতে হবে ঠিক সেই ক্ষেত্রে কনা শব্দটি বলেছে কেনা ইঙ্গাত আল্লাহ অবশ্যই আল্লাহকে স্মরণ করতে হবে এমন বুঝাইতে আর কি ক্লিয়ার আবা তাহু মিয়া তা আডা নিয়া টুন না চাকাপ মাচা মিটুপ আডা আবাহ যদি বুঝতে পারেন দেখেন বাক্যটা কত সুন্দর এবং মায়াবী আবাহ তাহু মানে বাবা জানে মানে নিজের কথা নিজে বলতেছে আমি যে বাবা আমি জানি আবা তাহু বাবা জানে মিয়া তা আডা নিয়াত পুন না চাকাপ ইতু পাডা আবাহ এটার পুরো মানে হচ্ছে বাবা জানে মিয়ার নিয়া তো ছিল না যে ওইভাবে বাবাকে বলবা তো এটা আমি ভাঙাই দেই আবা তাহু আবা জানে মিয়া তা আডা মিয়ার নাই নিয়াত পুন নিয়াত নিয়াত মানে নিয়াত পুন মানে হলো ও তার মানে মিয়ার নিয়াতও ছিল না না চাকাপ বলবা বলতে চাইবা যে চাকাপ না মানে হচ্ছে চাওয়া চাকাপ মানে হলো বলা যে মিয়া যে আমাকে ওইভাবে বলতে চাইবা হ্যাঁ মাচাম ইতু ওই রকম পাডা আবা আবার প্রতি তো মিয়া তা আডা পুন। মিয়ার নিয়াতও ছিল না না চাকাপ মাচাম ইতু যে বলতে চাইবা ঠিক ওই রকমটা পাডা আবা আবার প্রতি বাবার প্রতি অথবা বাবাকে তো বাবা জানে মিয়ার নিয়ত ছিল না বাবাকে ওই রকম এবার কি বললো জাঙা নাঙিস আব্বাহ ডাহ মা আফকান মিয়া দেখুন ডাহ শব্দটির মানে মূলত হলো সুডাহ কিন্তু মালয়েশিয়ানরা ছোট করে বলতে গেলে ডাহ বলে তা বলতেছে ডাহ আরে হইসে সুডা কথাটি কেন বলবেন এই যে আমি আজ পর্যন্ত এই চ্যানেলে এতগুলা ভিডিও বানাইলাম এই আড়াই বছর তিন বছর ধরে আপনারা দেখেন সব কিছুর সাথে কিন্তু মিল আছে আপনারা যে আমি যেগুলো শিখাইছি আপনাদেরকে কোনোটা আপনারা বলতে পারবেন না যে না আমি উল্টাপাল্টা শিখাইছি আমি না জেনে কখনোই শিখাই না দোয়া করবেন আমার জন্য দেখেন এই যে সুডা আমি আমি কি শিখে এসেছি আগাগোড়া সুডা কথাটি হলো যে জিনিসটা অলরেডি হয়ে গেছে সুডা মাকান খেয়েছি হ্যাঁ সুডাহ কাউইন বিয়ে করা হয়ে গেছে তো ওই যে বলতেছে ডাহ আরে রে ডা অথবা সুডা হইছে আচ্ছা থাক হইছে জাঙান নাঙিস কান্না করো না নাঙিস মানে কি কান্না করা না জাঙান মানে বারণ তো ডাহ জাঙান নাঙিস আর হইছে কান্দো না আবা ডা মা আফকান মিয়া বা আবা সুডাহ মা আফগান মিয়া বাবা মিয়াকে মাফ করে দিয়েছে দেখছেন বুঝতে পারলে কতটা মজা খেল করুন হ্যাঁ এত সময় পরে মেয়েটা মুখ খুলছে কি বলতেছে আবাহ মিয়া এখন ভিডিওর ভিতরে দেখবেন এই কে অথবা কা এটা কেন আমি দিলাম ভিডিওতে তো নাই যে আবা আবাহচি মিয়া মিয়া যখন কথা বলছে তখন কিন্তু একটা মাথা নাড়া দিছে খেয়াল করছেন তার মানে তার ভিতরে একটা প্রশ্ন সে ছুড়ে দিয়েছে আবার তাবেনচি মিয়া মানে বাবা মিয়াকে ঘৃণা করেন না যদি কিনা আমি এইটা বাদ দিই বা ওই যে সেই মেয়েটা যে মাথাটা একটা ঝাঁকা দিছে সামনাসামনি বসে ওই ঝাঁকাটাকে যদি আপনি ওই যে মাথা নাড়ানোটাকে যদি আপনি না দেখেন জাস্ট আপনি যদি এই বাক্যটা শোনেন আবা তা বেঞ্চি ঘৃণা করে না মিয়া মিয়া মানে হলো মিয়াকে আবা কিন্তু ওই মেয়েটা যখন মাথাটা নাড়া দিছে তার মানে ওইখানে একটা প্রশ্ন সে ছুড়ে দিয়েছে তো এইটা যদি কি না আপনি ভাঙায় বলতে চান সেই ক্ষেত্রে কে অথবা কা দিতে হবে আবা তা বেঞ্চি মিয়া কা তার মানে বাবা কি মিয়াকে ঘৃণা করেন না ঠিক এমন বোঝাইতে বাবা কি মিয়াকে ঘৃণা করেন না তো আপনি যদি সামনের পরে থাকেন ওই মাথা থাকা দেওয়ার সুযোগ পান তাইলে কে অথবা কা দেওয়ার দরকার নাই কিন্তু ফোনে যদি বলেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে কে অথবা কা লাস্টে যোগ করতেই হবে যাতে করে এই আপনি যে বাক্যটা সাজাইলেন এটা যে প্রশ্নবোধক এটা আপনাকে বুঝাইতে হবে তো বাবা কি মিয়াকে ঘৃণা করেন না আবার তা বেঞ্চি মিয়া কা এভাবে বলতে পারেন তাহলে কে অথবা কার মানে হলো কি নাকি ক্লিয়ার যারা এই পর্যন্ত অন্তত ভিডিওটা দেখছেন এবং নতুন আমি কনফার্ম অন্তত এইটুক ক্লিয়ার করার জন্য হইলেও যদি প্রকৃতপক্ষে মালয়েশিয়ান ভাষা শিখতে চান টুকুষ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন ইনশাল্লাহ আচ্ছা খেয়াল করে দেখুন মিয়া কান আনা আব্বা kenapa abah nak benci anak abah যখন কি না মিয়া অথবা ওই মেয়েটা বাবাকে বললো বাবা কি মেয়ে মিয়াকে ঘৃণা করেন না তখন তার বাবা বলতেছে মিয়া কান আনা আব্বা খানাপা আবাহ বেঞ্চি আনা আসেন্ডেরি বুঝতে পারছেন ব্যাপারটা মিয়া কান আনা আবাহ না আবাহি আনা সন্ডেরি এটার মানে হলো মিয়া কান আনা আবাহ মিয়া কান এই কান শব্দের অর্থ আবার এখানে আবার ঘুরে যেতেছে মিয়া তো এই কান এখানে তো চলে আসবে মিয়া কান মিয়া তো আনা আবাহ তার মানে মিয়া তো বাবারই মেয়ে কেনাপা আবাহ না কেনাপা কেন আবাহ হলো বাবা না মানে হলো চাওয়া তো কেনাপা আবার না কেন বাবা চাইবে বেঞ্চি ঘৃণা করতে আনা সেন্ডেরি নিজের সন্তানকে সেন্ডেরি মানে হলো নিজের অথবা একলা আর আনা মানে হলো সন্তান তো মিয়া কেন আনা আবা মিয়া তো বাবারই সন্তান কেনাপা আবার না বেঞ্চি আনা সেন্ডেরি কেন বাবা নিজের সন্তানকে ঘৃণা করতে চাইবে এটা সে সুন্দর করে কিন্তু বলে বোঝাইছে আবাসায় আংসুমা আবাসায় আমি আবাসায় আংসি বাবা তখন আবার বলতেছে আবাহ সায়াং আনা আবাহ সায়াং সায়াং মিয়া ভিডিওর দেখলেন আর একটা মেয়ে পিছনে দাঁড়ায় আছে ওই মেয়েটার নাম হচ্ছে আবাহ সায়াং এই সায়াং শব্দের মানে কি এই সায়াং শব্দের মানে একটা অনুভূতি ভালোবাসা যদিও মালয়েশিয়ান ভাষায় চিন্তা শব্দের মানে হলো ভালোবাসা এস আই এন টি এ চিন্তা কিন্তু এই সায়াং শব্দের মানে দিয়ে আমি একটা আলাদা ভিডিও কিন্তু বানাইছি আপনারা চ্যানেলে ঢুকলে বুঝতে পারবেন সায়াং শব্দের কত মানে কিন্তু এখানে ধরেন ভালোবাসাই ধরে নেন তো বলতেছে আবা আবা সায়াং আবাহ অর্থাৎ বাবা ভালোবাসে সামুয়া সব আনা আবাহ সব সন্তান বাবার সব সন্তানকে বাবা ভালোবাসে সায়াং মিয়া আবাহ অথবা বাবা ভালোবাসে মিয়াকে আবা সায়াং সফি মানে বাবা সফিকেও ভালোবাসে তার যে ছোট বোনের কথা বলতেছে কিলার ব্যাপারটা নেক্সটে দেখুন এবার কি হলো মেয়েটা কান্না করে দিয়ে বলতেছে ত্রিমা কাশি সায়াং মিয়া হ্যাঁ কিন্তু আমি ভিডিওর ভিতরে অন্তুক দিলাম কাম আমি যেই পাকনামিটা করি কেন করি দেখেন হ্যাঁ আমি যে খুব বেশি পণ্ডিত বোঝাইতে চাই তা না কিন্তু আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে তো ও কিন্তু ভিডিওর ভিতর বলেছে যে ত্রিমা কাশি সায়াং মিয়া যদি আমরা এই উন্তুক কথাটি বাদ দিই ত্রিমা কাশি ধন্যবাদ সায়াং মিয়া ভালোবাসা মিয়া এরকম আসে তাই না সায়াং মানে যদি ভালোবাসা ধরে নি এখানে বা আদর করা ধরে নি তো ত্রিমা কাশি ধন্যবাদ সায়াং মিয়া আদর করা মিয়াকে হইল না কিন্তু যদি আপনি উন্তুক বলেন তেরিমা কাশি ধন্যবাদ উন্তুক জন্য সায়াং মিয়া মিয়াকে ভালোবাসার জন্য আর কি উন্তুক সায়াং মিয়া তো এইটা আসলে যখন ল্যাটিন মালয়েশিয়ানরা বলে ওরা যে প্রত্যেকটাই গ্রামার ফলো করে তা কিন্তু না কিন্তু প্রথমে আমাদের কিন্তু ফলো করতে হবে তারপরে আমরা যখন ভালো বুঝতে পারবো শিখতে পারবো তখন ভাষা নিয়ে খেলবো আর কি তো এখন আমরা সঠিক পথে শিখি আর কি তো বলতে যাচ্ছে তেরিমা কাশি ধন্যবাদ উন্তুক জন্য সায়াং মিয়া মিয়াকে ভালোবাসার জন্য হ্যাঁ ত্রিমা কাশি অন্তুক সায়াং মিয়া ক্লিয়ার এখন এরপরে আর একটা কথা কিন্তু সে বলেছে যে যে সায়াং মিয়া প্রয়োজন একটু টেনে দেখুন আবার যে সায়াং মিয়া বুঝতে পারছেন ব্যাপারটা হায়া যে সায়াং মিয়া এখন হানিয়া মানে হলো শুধুই আবা বাবা সে অরাং একজন যে মানে হলো সাহাজা মানে শুধুই সায়াং মিয়া মিয়াকে ভালোবাসেন মানে শুধু আবাই বাবাই যে কিনা মিয়াকে ভালোবাসেন এমনটা সে বলে বোঝাইতে চাচ্ছে নেক্সট দেখুন ও আচ্ছা ছোট করে আরও বলেছে যে মা আফকান মিয়া মা আফকান মিয়া মানে হচ্ছে মিয়াকে মা আফ করবেন এবার বাবা বলতেছে কান আবাহ ডাহ চাকাপ ডুলু ছোট করে একটা বলছে না কান আবাহ ডা চাকাপ ডুলু এই যে ডাহ অথবা সুডা একই জিনিস কান আবাহ ড চাকাপ ডুলু বাবা তো আগে বলছে এই যে কান কিন্তু এখন তো চলে আসবে তো আবাহ কান বা কান আবাহ বাবা তো ডুলু মানে হচ্ছে আগে চাকাপ মানে হলো বলা বাবা তো আগে বলেছে কান আবাহ ডা চাকাপ ডুলু বাবা তো আগে বলছে কি বলছে বাবা খেয়াল করে দেখুন ওয়ালাউসাতু ডুনিয়া নিস কালিপুন বেঞ্চি ডান বুয়াং মিয়া ওয়ালাউসাতু দুনিয়া ইনিশে কালিপুন বেঞ্চি ডান বুয়াং মিয়া এটার মানে হলো যদিও এই গোটা দুনিয়াও মিয়াকে ঘৃণা করে এবং ফেলে দেয় এখানে সাতু শব্দের মানে মূলত হলো এক কিন্তু আমরা বলি না একটা বাড়ির ভিতরে একজনও মানুষ নাই মানে পুরো বাড়ির ভিতরে কোনো মানুষই নাই একটা পৃথিবী জুড়ে তোমাকে খুঁজে পাইলাম না মানে গোটা দুনিয়া দুনিয়া ধরে তোমাকে খুঁজে পাইলাম না কথার কথা তো সাতু মানে যদিও এক কিন্তু অনেক সময় গোটা হিসেবে হয় আর কি পুরো বুঝাইতেও কিন্তু বলা হয়ে থাকে এই সাতু কথাটি তো অলাউ সাতু দুনিয়ায় নিয়ে সেকালিপুন ডান বুয়াং মিয়া যদি এই গোটা দুনিয়াও মিয়াকে ঘৃণা করে এবং ফেলে দেয় ওয়ালাউ মানে হলো যদিও এই অলাউ সাথে যদি পুন দেয় ওলাউপুন যদিও একই তা ছোট করে বলছে কিন্তু মূল হলো হল পুন অলাউ সাতু ডুনিয়াইনি যদিও এই একটা গোটা দুনিয়া পুরোটা সে কালি মানে একবারে এই একবারে পুরো দুনিয়া যদি বেনচি ডান ঘৃণা করে এবং বুয়াং মিয়া মিয়াকে ফেলে দেয় এটা সে বোঝাতে যাচ্ছে নেক্সটে কি বলছে আবাহ তা আবা তা মিয়া তেতাব আনা আবাহ কি বলতেছে আবাহ আকান আজা বাবা থাকবে আবাহ আডা মানে হলো বাবা আছে কিন্তু ভবিষ্যতের কথা আবা আকান কান তারপরে কি আবাহ তা আকান বুয়াং মিয়া মিয়া তেতাপ আনা আবাহ এটার ফুল মিনিং হলো যদি তোমার ওই যে আগে আগের মিনিং সহকারে বলতেছি যদি গোটা দুনিয়াও মিয়াকে ফেলে দেয় ঘৃণা করে তারপরেও কি বাবা থাকবে বাবা মিয়াকে ফেলে দিবে না তারপরেও সব কিছুর পরেও মিয়া বাবারই মেয়ে এটা বোঝাইতে চাচ্ছে তো আবা আখান আডা বাবা থাকবে আবা তা আখান বুয়াং মিয়া বাবা মিয়াকে ফেলে দিবে না বুয়াং মানে ফেলে দেওয়া মিয়া মিয়া তেতাপ তেতাপ শব্দের মানে হলো তারপরেও বা সব কিছুর পরেও আনা আবা বাবার সন্তান এটাই বাবার ভালোবাসা দেখছেন নেক্সটে দেখুন লাস্টের কথা তো লাস্টে মেয়েটা কান্না করে দিয়ে বললো ত্রিমাকাশি সায়াং মিয়া হ্যাঁ আবা সায়াং মিয়া হ্যাঁ তারপরে যে মিয়া সায়াং আবা এরকমই বলে আর কি লাস্টে যে ধন্যবাদ বাবা বাবা মিয়াকে ভালোবাসার জন্য মিয়াও বাবাকে ভালোবাসে এটাই বোঝাতে চাচ্ছে তো এটা নেক্সট পর্ব খুব শীঘ্রই আসবে আপনাদের যদি এরকম ভিডিও ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন আর প্রচুর শেয়ার করে নতুনদেরকে শেখার জন্য সহযোগিতা করবেন কারণ অনেকেই এই চ্যানেলের সম্পর্কে জানে না আর যেহেতু এই চ্যানেলের ভিতরে অনেক শব্দার্থর ভিডিও আছে টেন্সের ভিডিও আছে এইগুলো নতুনদের সামনে গিয়ে পড়লে তারা খুব সহজে মালয়েশিয়ান ভাষাটা শিখতে পারবে তো ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করবেন খুব শীঘ্রই চলে আসবো আসসালামু আলাইকুম